ইমিগ্রেশন অ্যান্ড ভিসা বা অন্যান্য, সরি, এই যে ট্যুরিস্ট ভিসা অন্যান্য নিয়ে আসে, এখন কিন্তু আপনি আর ওই মানে রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এখন সব জায়গাতে খুব ডিফিকাল্ট হয়ে গেছে। তো যদি সুযোগ থাকে অবশ্যই বাইরে বাইরে আমি বলবো, অবশ্যই ট্রাই করুন। আর না থাকলে কি করবেন স্যার? না থাকলে এটাকেই মেনে নিতে হবে যে আমরা বাংলাদেশি। এটাই সিস্টেম আমাদের। হ্যাঁ, এটাই, কিছু বলার নাই। হ্যাঁ, তো হিরো আলমের মতো লোকরাই, জাহির খানের মতো লোকরাই বাংলাদেশ কাঁপায় বেড়াবে, আর এই হচ্ছে দুর্ভাগ্য। আমাদের প্রতিদিন নিউজ পেপার খুললে বা অনলাইনে নিউজে ফার্স্ট থিং আসে পরিমনি কি করেছে, মানে হোয়াট এ পিটি যে কাদের নিউজ নিয়ে আমরা লাফালাফি করি। আসেন স্যার, এবার একটু দেখি আমাদের, ওদের ওদের চিন্তা ওদের উপর ছেড়ে দেন, দেখি আমরা কতটুকু কি নিজের ইমপ্রুভ করতে পারি। ওয়ারহাউসের মধ্যে থেকে ফাংশন যেটাকে করি আমরা, মূলত তিনটা ভাগে দেখবো আমরা, 1 2 3 করে করে আমরা মূলত আগাবো। ফার্স্ট হচ্ছে ওয়ারহাউসের, যেহেতু আমরা কি করছি দেখবেন যে স্টোরেজের কথা বলা হয়েছে। আমাদের ওয়ারহাউসে যখন যে কোনো আইটেম আমরা রিসিভ করি, আমাদের ওয়ারহাউসের সেই আইটেমগুলোকে রিসিভ করলে, যদি একটু দেখেন আমি এটাকে পরে দিই, এটা যদি আমার ওয়ারহাউস হয়, এই যে আইটেমটাকে রিসিভ করছি আমার ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে, এটাকে আমরাও এখানেও কিন্তু আমরা এটাকে ইনবাউন্ড বলছি। এবং এখান থেকে যখন বের হয়ে যাচ্ছে আমার রিটেলারের উদ্দেশ্যে বা ডিস্ট্রিবিউশন সেন্টারের উদ্দেশ্যে, এটাকে আমরা আউটবাউন্ড বলার চেষ্টা করছি। হ্যাঁ, এখন আমরা কি করলাম, ওয়ারহাউসে যখন আসলো, ট্রাকে করে আসলো, ওই ট্রাকে আসার পর আপনি আনলোড করলেন। আনলোড করার পর আমরা দেখবো ওয়ারহাউসের মধ্যে অনেক ফাংশনস গুলো থাকে, আমরা রেকর্ড করি কতগুলো আইটেমস আনছেন, তারপরে আমরা কিউসি করার চেষ্টা করি যে দেখি আইটেমস গুলো ঠিক আছে কিনা। এই কিউসি করতে গিয়ে আমরা দুই ধরনের কাজ করার চেষ্টা করি। একটা হচ্ছে আপনি নতুন যদি সাপ্লায়ার হন, তাহলে কিন্তু স্যার আমি আপনার প্রোডাক্টটা একটা একটা বলে চুন চুনকে ওরকম আমি চেক করব। আপনি যদি আমার পুরাতন সাপ্লায়ার হন, অথবা আপনি ভেরি ওয়েল রেপুটেড একটা কোম্পানি, আপনি নতুন সাপ্লায়ার, বাট ধরেন ফর অ্যান এক্সাম্পল আপনি হয়েছেন ইউনিলিভারের, অথবা আপনি হতে পারেন ধরেন হেনজের কথা বলছেন, ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানির কথা বলছেন, তারা বাংলাদেশে তাদের ব্রাঞ্চ খুলে ঠুলে আমাদেরকে বা ইউনিট খুলে ঠুলে দিচ্ছে। আমরা দুভাবে চেক করি, একটা হচ্ছে প্রতিটা প্রোডাক্টের 1 বাই 1 করে চেক করি, আরেকটা হচ্ছে চেক করলে ওরা বলে যে আমরা শুধুমাত্র করি হচ্ছে দেখি কাম করে বক্সের ভিতরে বা কার্টনের ভিতরে আপনার 12টা থাকার কথা, 12টা আছে কিনা। তো এখন পরে কোয়েশ্চেন করা আছে, 12টা যদি থাকে বাট বিস্কিটের মধ্যে দেখেন ঝুরঝুরে হয়ে গিয়েছে, তখন কি করবে? বলে ওইটা আমাদের গুড ফেইথ রিসিভ করে নেই। তো আমি সেই গুড ফেইথ রিসিভটা আসলে কি বলেন তো, বলে গুড ফেইথ রিসিভটা হচ্ছে আমি জাস্ট একটু ইয়ে করে দেখবো যে এটা সিল করা আছে কিনা, 12টা আছে কিনা। ফাইন, সে তারপরে ওইটা নিয়ে আমরা আমাদের রিটেলারের কাছে যখন পাঠাই দিব, রিটেলাররা যখন ওইটা শেলফের ভিতরে রাখবে, তখন তো তারা চেক করে দেখবে যে আচ্ছা এই বিস্কিট তো পুরো গুড়া গুড়া হয়ে গিয়েছে, তার মানে আমি তার কাছে 6 কার্টন বিস্কিট পাঠালাম, সেই 6 কার্টনের মধ্যে প্রতিটাতে 12টা আছেন, 6 12 72, 72টা বিস্কিটের প্যাকেটের মধ্যে থেকে সে আমাকে 2টা ফেরত দিল। এখন এই 2টা যে ফেরত দিল, সেই 2টা আমি আমার যে সাপ্লায়ার তার সাথে আমার আগেই এই ঠিক করা আছে যে আমার যদি এরকম ধরনের ডিফেক্ট বের হয় সে ওইটাকে আমার কম্পেনসেট করে দেবে। তো এটাতে আপনার সুবিধা কি বলে, এটাতে আমার সুবিধা হচ্ছে এই যে প্রতিটা প্রোডাক্ট একটা একটা করে চেক করছি, সেটা কোথায় করছেন? যখন আমি ওয়ারহাউসে রিসিভ করছি, আমি একটা একটা করে চেক করতে করতে আমার লাগলো 6 ঘন্টা। আবার আমি নিয়ে আমার শেলফে রেখে দিলাম, শেলফে রাখার পর আমার মিনাবাজার ধানমন্ডি ব্রাঞ্চ বললো এই আমাকে 6 কার্টন বিস্কিট পাঠাতো, আপনি 6 কার্টন বিস্কিট আবার মিনাবাজারে পাঠিয়ে দিলেন। এখন মিনাবাজারের ওরা কি করবে, সেইখান থেকেও আবার প্রোডাক্টটা যখন নিবে, তখন ওরা তো রিসিভ করে নিবে যে আমি 6 কার্টনে 72টা বিস্কিট পেলাম কিনা। এখন আমি যখন একটা একটা করে রাখবো, তার মানে সেও যখন আমারটা চেক করে নিবে, তারও কিন্তু একটা সময় নষ্ট হবে, আবার যখন সে শেলফিং করতে যাবে তখনও কিন্তু সময় নষ্ট হবে। তার মানে ওয়ারহাউসে একবার সময় নষ্ট করলেন, আবার সেম জিনিসটা যখন 6 কার্টন আপনি রিটেলার বা আউটলেটে পাঠালেন, সেখানের মধ্যে সে আবার সময় নষ্ট করলো। তো দুই জায়গায় তো সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করতে হবে এক জায়গায়। তাহলে কোথায় করবেন? এই লাইনের শেষ মাথায় কে দাঁড়িয়ে আছে? আপনার রিটেলার। তাহলে এই রিটেলারের কাজ হবে, সে আপনার এই প্রোডাক্টটাকে চেক করবে, চেক করে সে দেখবে আপনার কোয়ান্টিটি তো আগে আপনি চেক করেছেন, বাট তার কোয়ালিটিটাকে দেখবে যে ঠিক আছে কিনা। সো এইটা তাদের মধ্যে থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং বা MOU, একটা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট করে থাকা হয়, যে সেখানে বলে যে আমরা শুধুমাত্র
আমরা উপর থেকে চেক করি কোয়ান্টিটি ঠিক আছে কিনা, সিল ঠিক আছে কিনা, এগুলো চেক করে ফেলি, করে আমরা ওইটাকে ছেড়ে দিই রিটেলারের জন্য। রিটেলার যখন তার শপে একটা একটা করে, কারণ সে তো আপনার ইন্ডিভিজুয়াল প্যাকেট হিসেবে বিক্রি করবে, প্যাকেট যখন রাখবে রেখে তখন দেখবে যে ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক যদি না থাকে তখন ওইটাকে ইয়ে করে দেয়। স্যার, যে এখন কিনলের পানির বোতল দেখেছেন, এখনকার যে কিনলেতে আমরা পানির বোতলটা ইউজ করি, খেয়াল করেছেন এখন বর্তমানে সেই কিনলের পানির বোতলের প্লাস্টিকের কোয়ালিটি? এমন স্যার অনেক ফ্রেজাইল, মানে ধরলে যেমন ই হয়ে যাবে, কুচকায় যায়। এটার স্যার আর দুই তিন ধরনের একটা বেনিফিট আছে। যেরকম আপনার পিএনজি নাম তো আমরা সবাই জানি, পিএনজি আপনার সাথে হয়তো শেয়ার করেছিলাম, পিএনজিটাকে করেছিল যে ওরা ওদের সমস্ত সাপ্লায়ারদেরকে এত প্রায়োরিটি দেয়, ওদের রেসিপিগুলো ওদের সেগুলোকে সাপ্লায়ারদের সাথে শেয়ার করে, এবং সেখানের মধ্যে থেকে ওরা বলে যে তোমরা যদি কোনোভাবে আমাদেরকে কোনো কিছু সাজেশন দাও আমরা অবশ্যই সেটাকে অ্যাপ্রিসিয়েট করব। তখন ওরা দেখেছে যে ওরা যে বোতলের মধ্যে থেকে যে প্লাস্টিকের একটা কম্পোনেন্টস ইউজ করে সেটার মধ্যে থেকে অতিরিক্ত তারা ইউজ করছে, তো তখন ওরা বললো যে তোমার একটু কোয়ান্টিটিটাকে কমায় দাও। সো কমায় দেওয়ার পর ওরা দেখলো যে বাহ, আমার বোতলের মধ্যে তো এত পরিমাণের প্লাস্টিকের এই কম্পোনেন্ট, যে দানা যেটা ছিল সেটাকে এত পরিমাণে ইউজ করার দরকার ছিল না, আমরা প্রচন্ড বেশি পরিমাণে ইউজ করতাম। কমিয়ে আনার পর তাদের যে প্রফিটটা হলো সে তার সাপ্লায়ারদের সাথে আসলে শেয়ার করে দিল। এখন যেটার মধ্যে থেকে বলছিলাম, কিনলের পানির বোতলের কোয়ালিটি দেখবেন প্রচন্ড পরিমাণে, পানির কোয়ালিটি খারাপ হয়নি, বোতলের পরিমাণ খারাপ হয়ে গেছে। এখন ওরা যেটাকে বলছে যে স্যারের কার্ড জানি হচ্ছে জিসানের মনে হয় ক্যামেরা অন হয়ে গেছে, হ্যাঁ, তো এখন যেটার মধ্যে থেকে ওরা করেছে যে ওদের বোতল প্রচুর পরিমাণের আপনার রিটার্ন আসছে, কারণ ওই বোতলের আপনার মানে লোড বেয়ারিং ক্যাপাসিটি ওদের আগের থেকে খারাপ হয়ে গিয়েছে, কারণ ওরা একটার পর একটা এরকম করে 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 বোতলে রাখে, তো বোতলের প্লাস্টিকের কোয়ালিটি খারাপ হয়ে যাওয়ার কারণে সবচেয়ে বটমে যে বোতলগুলো থাকছে সেই প্রথম একটা বা দুইটা লেয়ারের বোতলগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এটা আমাদের এর ক্যাম্পাসে দেখবেন, ক্যাম্পাসের মধ্যে থেকেও আপনার ক্যাফেতে ওরা বেশ কিছু বোতলগুলোকে ওরা ফেরত পাঠিয়ে দিয়েছে তাদের ডিস্ট্রিবিউটরের কাছে, যে ওই বোতলগুলো আসলে মানে বিক্রির যোগ্য না, এমন বাজে অবস্থা হয়ে গেছে। তো ওরা আসলে প্রাইস কস্টটাকে সেভ করার জন্য ওরা ওই প্লাস্টিকের কোয়ান্টিটিটাকে কমিয়ে দিয়েছে, বাট আনফর্চুনেটলি সেটাতে আপনার অনেক রিটার্ন আগের থেকে বের হয়ে ইয়ে হয়ে গিয়েছে। তো আমাদের যেটাকে বলছিলাম ম্যাট, আমাদের ওয়ারহাউসের ফাংশনস এর মধ্যে ম্যাটেরিয়াল স্টোরেজ ফাংশনসটা আমাদের আছে, কারণ প্রোডাক্টটাকে আনলোড করার পর আমরা কি করছি, আমাদের ভিতরে যে শেলফ যেগুলোতে আছেন সেগুলোতে রাখছি। তারপরে আমাদের আরেকটা করতে হচ্ছে যে এই আনলোড করার পর আবার ওইটাকে নিয়ে গিয়ে লোড করছেন, লোড করে আবার রাখছেন, এইটাকেও ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর দরকার আছে, লোডিং আনলোডিং করার প্রয়োজন আছে। আবার আপনাদের বলেছিলাম ওয়ারহাউসে আমরা প্রোডাক্টটাকে রাখি কেন, যে কোনো অর্ডার আসলেই যেন আমরা টাইমলি সেটাকে ফুলফিল করতে পারি। তো আমার ওয়ারহাউসে কয়টা পণ্য আছে, কতগুলোর, যেমন অনেক সময় আপনাকে 600 পাঠিয়েছেন, হ্যান্ডলিং করতে গিয়ে আমার 20টা বা 30টা বা 40টা নষ্ট হয়ে গিয়েছে। সো অথবা এমনও হতে পারে, যদি ফর অ্যান এক্সাম্পল আমার এখনকার ম্যাঙ্গোর জন্য যদি আপনি কোল্ড স্টোরেজে রাখেন, এই কারণে প্রতিদিন হয়তো, যেমন ম্যাঙ্গোর একটা সমস্যা হয় প্রতি মনে 40 কেজি না, ওরা আপনাকে 50 কেজির উপরে দেয়, কারণ যখন ম্যাঙ্গোটা একটু রাইপ হয়ে যাবে ওইটা একটু শুকিয়ে যায়, তার মানে হচ্ছে ওর ম্যাস যে ওয়েটটা সেই ওয়েটটা কমে আসে। সো সেই কারণে দেখা যাচ্ছে যে আপনার রিয়েল টাইমে কতটুকু পণ্য আছে, কোনটা কতটুকু কি পরিমাণে আছে, কোথায় আছে, এইটা আপনি যখন শেয়ার করছেন তখন সেই তার ভিত্তিতে কাস্টমারের অর্ডারটাকে ফুলফিল করাটা অনেক সহজ হয়ে যায়। তো ওয়ারহাউজের ফাংশনস মূলত আমাদের এই তিনটা আসে, যেটা একটা বললাম যে ম্যাটেরিয়ালটাকে স্টোর করি আমরা যেখানে, কারণ ম্যাটেরিয়ালটাকে স্টোর করছি পরবর্তী কাস্টমারের অর্ডার না আসা পর্যন্ত, কারণ ওইটাকে ধরে রাখছে। দ্বিতীয়টাতে হচ্ছে ম্যাটেরিয়ালটাকে হ্যান্ডেল করা লাগছে, কারণ আপনি যেই গাড়ি করে আসবে ট্রাক থেকে নামাতে হচ্ছে, নামানোর পর আপনি সেটাকে নিয়ে আপনার মাঝখানে যে শেলফের জায়গাগুলো আছেন সেই জায়গাতে রাখছেন। সো আপনার বাসার কথা চিন্তা করে দেখেন, কারণ বাজার থেকে টিস্যু পেপারের বড় 12টার ইয়ে নিয়ে এসেছেন, নিয়ে আসার পর কি করছেন, আপনি স্টোরে রেখে দিচ্ছেন, আর আপনার জন্য যদি
ভারী অনেকগুলো আইটেম হয়ে যায় তখন কি করেন, ওই যে একটা মিন্তি টাইপের নেন যে আপনার আইটেম ক্যারি করে। সেম জিনিসটাই হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট, যখন আমরা বাল্ক কোয়ান্টিটিতে হ্যান্ডেল করি তখন হিউম্যান লেবার যা আছেন তার ক্যাপাসিটি এক্সিড করে যায়, কারণ স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি 25 কেজির উপরে আপনার ক্যারি করা উচিত না। সো আমার ডিস্টেন্সটা যখন বেশি, ওয়েটটা তখন বেশি, তখন আমার কি করা লাগছে, আমি তো একজন হিউম্যান পারছি না, আমার সুপারম্যান দরকার। সুপারম্যান তো বাস্তবে আসলে যেহেতু নাই, সেই জন্য আমার ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং ইকুইপমেন্ট আমার লাগবে। তো আমরা এই একটা একটা করে স্টোরেজ ফাংশনসটা দেখবো, তারপরে ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং ইকুইপমেন্ট দেখবো, তারপরে ইনফরমেশন, আমরা একটা করে করে আমরা একটু দেখার চেষ্টা করব। তার আগে একটা জিনিস একটু শেয়ার করে নিই, আমরা এটাকে বলি হচ্ছে ফুল ট্রাক লোড আর লেস দেন ট্রাক লোড। ফুল ট্রাক লোড মানে সমগ্র বাংলাদেশ 5 টন, 5 টনের পুরোটাই আপনি ব্যবহার করছেন, একটা 2 নম্বর ভাবে কোনো খালি নাই, সেটাকে বলা হচ্ছে ফুল ট্রাক লোড। লেস দেন ট্রাক লোডটা মানে হচ্ছে, এখানে একটু খেয়াল করতে হবে, আমার মিনা বাজারে দেখবেন আমাদের যে গাড়ি দিয়ে আমরা পাঠাই 3.5 টনের ক্যাপাসিটি, আমার আর এসিআই থেকে অর্ডার আসলো আমার 1.5 টনের মতো আসলো, এখন আপনি কি করবেন, আপনি অপেক্ষা করবেন আরেকটা অর্ডার আসবে 1 সপ্তাহ পর 1.5 টন 1.5 টন মিলে আপনার 3 টন হবে তখন পাঠাবেন? সো সেই এতক্ষণ ওয়েটিং না করে আপনি কি করছেন, আপনি তখন এখানে এসিআই এর 1.5 টন তো আছেই, আপনি দেখবেন আচ্ছা স্কোয়ারের কোনো পণ্য আছে নাকি, লোড করো তো, স্কোয়ারটাও লোড করলেন, করার পর কত হলো 1.5 টন আর 1.5 টন 3 টন, আর কতটুকু খালি আছে 0.5 টন, আচ্ছা তীরের কোনো কিছু আছে নাকি দাও তো, সো সিটি গ্রুপের ওটাও নিয়ে নিলেন। সো তার মানে আপনার একটা পণ্য দিয়ে আপনি যখন ট্রাকটা বোঝাই না হয় তখন আপনি কি করেন, মাল্টিপল জিনিসপত্র নিয়ে আপনি ট্রাকের যে ক্যাপাসিটিটাকে সে এক্সিড করেন। সো আমরা লেস দেন ট্রাক লোড তখনই বলি যে যখন আমার কোনো পার্টিকুলার পণ্য একটা ট্রাকের সর্বোচ্চ ধারণ ক্ষমতাটাকে মিট করতে পারে না, তখন আপনি কি করেন, আপনি আরেকটা পণ্য, হতে পারে স্কোয়ারের, হতে পারে আপনার তীরের, হতে পারে আপনার সিটি গ্রুপের, যাদের আছেন সবগুলাকে নিয়ে একেবারে বোঝাই করে নিয়ে চলে আসে। স্যাররা যদি ধোলাই খালের কথা মনে থাকে, যেখানে ধোলাই খালে শুধুমাত্র ইঞ্জিন পাওয়া যায় না, ধোলাই খালে নাট বল্টু বলেন এস ওয়াশার সমস্ত কিছু ওইদিকে পাওয়া যায়। তো ধোলাই খালে যে জিনিসটা আসলে হয় সেটার মধ্যে থেকে একটা সুন্দর এক্সাম্পল আছে, এটাকে আমরা বায়ার গ্রুপ বলে থাকি, ওরা একটা বায়ার গ্রুপ ফর্ম করে। তো এই বায়ার গ্রুপ ফর্মটা কিভাবে করে, সেটা হচ্ছে যে ওরা একজন যদি কিনতে যায়, একজন সর্বোচ্চ কতটুকু কিনতে পারবে, ধরেন 2 কোটিরই কিনতে পারবে, বাট ওদের ক্ষেত্রে 15 বা 20 কোটির নিচে ওরা ওই পরিমাণ ডিসকাউন্টটা পাবে না। তখন ওরা কি করলো যে ওই লাইনের 10-12 জন যারা যারা আপনার দোকানদার আছেন তাদেরকে বলবেন, এই আমি তো চায়না থেকে আনছি, তুই আনবি কি না, আনতো। এইভাবে করে করে তার একটা গ্রুপ ফর্ম করে, সেই গ্রুপটাই হচ্ছে আপনার 7-8 জন বা 10 জনের, সবাই তার যার যার মতো ইনভেস্ট করলো, 2 লাখ 2 কোটি 3 কোটি দিয়ে দিয়ে তারা 15-20 কোটি টাকার মতো তারা আপনার ম্যানেজ করতে পারলো। করার পর তারা চায়নার সেই কোম্পানির কাছে অ্যাপ্রোচ করলো, অ্যাপ্রোচ করে তাদেরকে বললো যে দেখেন আমার এইটা এইটা লাগবে। সো তার যেহেতু আপনি একটা হিউজ কোয়ান্টিটির ই আপনি কিনছেন, আপনি সেই ডিসকাউন্টটা পাচ্ছেন। সো ডিসকাউন্টটা পাওয়াতে আপনার এর মানে সেভিংসও ভালো পরিমাণে হচ্ছে, ট্রান্সপোর্টেশনে যখন আপনি মাল্টিপল কন্টেনার আনছেন সেখানেও আপনাকে একটা ডিসকাউন্ট দিচ্ছে। সো আমরা বায়ার গ্রুপ প্রচুর দেখতে পাই যেখানে একজন একটা পার্টি সেই টোটাল রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারে না বলেই তখনই মাল্টিপল পার্টির প্রয়োজন পড়ে। এটার আরেকটা উদাহরণ আমরা এখন সব সময় দেখি, সেটা হচ্ছে একটা জমি কেনার জন্য এখন 5-6 জন 7 জন মিলে মালিক মিলে হয়ে একটা জমি কিনে, আগে কি করতো, আগে কিন্তু একজন একটা জমি কিনতো, এখন দেখবেন এই যে বিভিন্ন জায়গাতে অংশীদার খুঁজছে, এখানে আমরা 6 জন মিলে করছি, আরেকজন দরকার, 7 জন হলে একটা জমি কেনার ইয়ে করছেন। সো আমাদের লজিস্টিকে দেখবেন ট্রাক লোড বা যেটাকে আমরা ফুল ট্রাক লোড বলছি আর একটা লেস দেন ট্রাক লোড। ফুল ট্রাক লোড মানে পুরো ক্যাপাসিটিটা আমি আমার নিজস্ব পণ্য দিয়েই আমি নিয়ে আসছি, সেগুলোর মধ্যে থেকে হলো যে
হতে পারে স্পেসের ক্যাপাসিটি, হতে পারে ওয়েটের ক্যাপাসিটি, তার ধারণ ক্ষমতা হতে পারে বাই ওয়েট অর ধারণ ক্ষমতা হতে পারে বাই স্পেস, যেটা আছেন সেটা দিয়ে আমরা নেওয়ার চেষ্টা করছি। আর লেস দেন ট্রাকলোড হচ্ছে যেখানের মধ্যে থেকে আমার যেই ধারণ ক্ষমতাটাকে সেটাকে ফুলফিল করছে না, দ্যাটস ওয়াই আই এম ইনভাইটিং ওই যে কমলা বাদ দিয়ে দেখেছেন সবুজ লাল টাল অন্যদের সবাইকে নিয়ে ওই শেয়ার ট্রিপ করে নেওয়ার চেষ্টা করছি। তো আমাদের ওয়ার হাউসেও আমরা দেখবেন যে এই ধরনের আমরা ট্রাকলোড বা ফুল ট্রাকলোড আর লেস দেন ট্রাকলোডের আমাদের ব্যবহারটা আমাদের প্রায়শই আমরা দেখতে পারবো। সো আমরা এইখানে এই জায়গাতে একটু খেয়াল করে দেখবেন, আমরা ম্যাটেরিয়াল স্টোরেজ ফাংশনস এর মধ্যে থেকে আমরা যে কটা পড়ছিলাম একটা হচ্ছে হোল্ড, হোল্ড করে রাখছেন। ওয়ার হাউসে কি করে রাখেন আপনারা, যে চিনি টিনি কিনে রেখেছেন, চিনে রেখে করেছেন, কিনে আনতে আনেন কোত্থেকে, আনবেন তো সেই আপনার আর্জেন্টিনা থেকে, অথবা কিনে এনে কি করে রেখেছেন, হোল্ড করে রাখছেন। কারণ অথবা এমনও হতে পারে যে চিনি না, আমি যদি এখন চায়না থেকে আপনার ব্ল্যাঙ্কেটের কথা বলি, কিনে আপনি হোল্ড করে রাখছেন, কারণ কারণ এখন তো ব্ল্যাঙ্কেটের সিজন না, সিজনটা শুরু হবে হচ্ছে হয়তো আপনার অক্টোবরের স্টার্টিং বা নভেম্বর থেকে। সো তার মানে আপনি ওয়ার হাউসে আমরা কি করছি, উই হোল্ড দ্য প্রোডাক্ট, কারণ এখন ইমিডিয়েট সেই ডিমান্ডটা নাই। তো আমাদের এখানে কনসলিডেশন, ব্রেক বাল, ক্রস স্টকিং, মিক্সিং, পোস্টপনমেন্ট, প্যাকিং এই সবগুলো দেখে আমরা আস্তে আস্তে যেতে থাকবো। সো হোল্ডের জন্য আমি আলাদা কোনো একটা পেজ রাখিনি, হোল্ডটাকে বলছিলাম যে যদি সিজনাল প্রোডাক্ট হয়ে থাকে, ফর এন এক্সাম্পল ব্ল্যাঙ্কেটের কথা বলছেন, তারপরে হতে পারে আপনার এয়ার কন্ডিশনের কথা বলছেন আপনি এখন, অথবা ওই যে ওয়াটার হিটারের কথা বলছেন, এগুলো কিনে এনে ওয়াটার হিট এখন হোল্ড করে রাখছেন, ওয়াটার হিটার অথবা ব্ল্যাঙ্কেটের কথা বলছেন অথবা জাম্পার, কারণ নভেম্বর থেকে বা অক্টোবর থেকে ডিমান্ড শুরু হবে। সো এখনো যেহেতু হাতে 3-4 মাস সময় আছে, আপনি ওয়ার হাউসের মধ্যে সেগুলোকে ধরে রাখছেন। ইভেন এটা বাইরের থেকে আনাটাও লাগছে না, আপনি ধরেন সিজনে বিক্রি করেন, ওয়ালটনের কথা চিন্তা করেন, ওদের ইলেকট্রিক হিটার বিক্রি করে, ওদের আপনার ব্ল্যাঙ্কেট, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট বিক্রি করে, ওয়াটার কেটল বিক্রি করে। এখন ওরা কি করেছে, ওরা ওদের এখন এসির সিজন, এসির সমস্ত এসিগুলোকে তারা এখন আউটলেটে দিয়ে দিয়েছে, আর যতগুলো আপনার এই অফ সিজন প্রোডাক্ট যেগুলো আপনার এখনকার জন্য অফ সিজন, হিটারের কথা বলছেন, ব্ল্যাঙ্কেটের কথা বলছেন, ওয়াটার কেটলের কথা বলছেন, যা যা আছে সবকিছু তারা নিয়ে এই ওয়্যার হাউসে রেখে দিয়ে কি করছে, হোল্ড করছে, কারণ পরবর্তী ডিমান্ডটা আর 2-3 মাস পরে হবে। সো এই হোল্ডারটার জন্য কোনো আলাদা আলাদা স্লাইড দেইনি, বাকি সবগুলোর জন্য একটা আলাদা ডেডিকেটেড স্লাইডগুলো আছে, আমরা সেগুলোকে একটু দেখার চেষ্টা করবো। এই যে প্রথমে দেখেন আমরা বলেছি কনসলিডেশন, কনসলিডেশনের এর বাংলা যদি সহজে বলতে হয় এটা হচ্ছে একত্র করা, কনসলিডেট করা, একত্র করা, গ্রুপ করা, একসাথে সবগুলোকে মার্চ করে একসাথে করা, এটাকে করছেন। এখন এটা ওয়ার হাউসে আমরা এই কনসলিডেটটা কিভাবে করার চেষ্টা করি, সবকিছু একত্র করার চেষ্টা করি কিভাবে একটু দেখি। যেমন একটু দেখেন যে আমাদের এই যে টাটার যে গাড়িগুলো আছে, আমাদের দেখেছেন তো যে আমাদের মানে রোডের মধ্যে থেকে আমরা যদি বলি, একটা হচ্ছে আপনার লাইট কমার্শিয়াল ভেহিকলস আছে আর একটা হচ্ছে হেভি কমার্শিয়াল ভেহিকলস আছে। সো আমাদের এটাই হচ্ছে এক টনের যেটা আছে সেটাকে লাইট কমার্শিয়াল ভেহিকলসই বললাম। তো স্কোয়ারের পণ্য নিয়ে সে এখানে আসলো, তারপরে আবার সেম ভাবে সিটি গ্রুপের পণ্য আনলো, এসিআর এর পণ্য আনলো। এখন আমার যেই ধরেন ভেহিকলটা দিয়ে আমি আমার আউটলেট গুলাতে পাঠাই, সে আমার ধানমন্ডির ভেহিকলের, ধানমন্ডির আউটলেটের জন্য আমার যে ভেহিকলটা আছে সেটার ক্যাপাসিটি ধরেন 3.5 টনের বেশি, এখানে 4.5 দিয়েছে, ধরেন 3.5 টন বা 4.5 টন ধরলেন এইটা ক্যাপাসিটি। এখন আমার কি করতে হবে, স্কোয়ারের জন্য আমার এখন আসছে 1 টনের, ওরা প্রতি সপ্তাহে 1 টন করে করে অথবা সপ্তাহে 2 বার ওরা দেয়, মানে 2 টন দেয়। তার মানে আমার যদি 4 টন বা 4.5 টন ক্যাপাসিটি ফিল আপ করতে হয়, তার মানে আমার আর প্রতি সপ্তাহে যেহেতু 2 টন আসে, তার মানে আমার ধরেন 2.5 সপ্তাহের মতো অপেক্ষা করা লাগবে অথবা 2 সপ্তাহ। এখন অতদিনে কি আমার কাস্টমার আমার জন্য বসে থাকবে, থাকবে না। আবার সেম ভাবেও একই পরিমাণের যদি সিটি গ্রুপেরও আসে, তাও কিন্তু আমার সেই একই সময় 2 সপ্তাহ অ্যাটলিস্ট অপেক্ষা করা লাগবে। এসিআরটা ধরেন আমার আর প্রতি সপ্তাহে আমার 3 টন লাগে, এসিআরটা আমার 1.5 সপ্তাহ অপেক্ষা করা লাগবে। তো তার মানে আমার ইমিডিয়েট কাস্টমারের কোনো রিকোয়ারমেন্ট গুলোকে আমি ফুলফিল করতে পারবো না, কারণ আমি যেই ট্রান্সপোর্টেশনে পাঠাই সেটার ক্যাপাসিটি তো 4.5 টনের বা 4 টনের বেশি। তার মানে স্কোয়ারের জন্য আমার 2.5 সপ্তাহ
সিটি গ্রুপের জন্য আমার 2 সপ্তাহ আর এসিআই এর জন্য 1.5 সপ্তাহ অপেক্ষা করা লাগবে। সো আমি তো সেটা না করে আমি যেটা করি ওয়্যার হাউসে সকল পণ্যগুলোকে একত্র করে, তার মানে একটাই গাড়ি আমি ছাড়বো, সেই গাড়িটা মধ্যে থেকে সকল পণ্যগুলোকে একত্র করে। আমার আগে কি ছিল, আগে এটা কি ছিল স্যার, ফুল ট্রাকলোড নাকি লেস দেন ট্রাকলোড ছিল, কোনটা ছিল বলেন তো স্যার? আমি যদি স্কোয়ারেরটা পাঠাতাম তাহলে কি হতো, ফুল ট্রাকলোড হতো না লেস দেন ট্রাকলোড হতো? লেস দেন ট্রাকলোড হতো স্যার। কারণ তোমার ক্যাপাসিটি যেটা, সেই ক্যাপাসিটিটাকে ফুলফিল করতে পারছে না কোনোভাবে। তো আমি কি করছি ভাই, আমার বসে থেকে লাভ কি, আমার প্রোডাক্টটাকে দ্রুততার সহিত আর পাঠাতে হবে, ভেলোসিটি আনতে হবে, খুবই তাড়াতাড়ি পাঠাতে হবে। তখন আমি কি করছি, এই ওয়্যার হাউসেই কনসোলিডেট করার চেষ্টা করছি। এখন আমাকে একটু এই জায়গায় আমি আপনাদের একটু হেল্প করি, যেমন প্রসেসটা যদি আমি বলি, তখন কি হয়, স্কোয়ারের পণ্যগুলো আসলো এবং আসার পর তখন আপনি কি করে দেন, যে আপনি পণ্যগুলোকে আনলোড করেন। করার পর আপনি তখন কি করছেন, আপনি তখন আমাদের যে একটা স্টোরেজের জায়গা আছে ভিতরে, যেটা ওয়্যার হাউসের সবচেয়ে বড় জায়গা থাকে, মিনিমাম 50% জায়গায় রাখি আমরা ওয়্যার হাউসের স্টোরেজের জন্য, ওই জায়গাতে পণ্যগুলোকে রাখছেন। স্কোয়ারেরটাও রাখলাম, সিটি গ্রুপেরটাও রাখলাম, এসিআইটাও রাখলাম। এখন রাখার পর আমার অর্ডার যখন আসলো তখন আমি কি করব, আমি পুনরায় সব জিনিসগুলোকে একটা একটা করে নামাবো, নামায় আবার এই গাড়িতে ধরবো। ইউজুয়ালি এরকম প্র্যাকটিসটাই করা হয়। এখন এখানে আমরা কি করেছি, আমাদের গতিটা আনার জন্য আমরা আপনার একই সাথে মাল্টিপল কার্ড ইউজ না করে একটা গাড়িতে ক্যাপাসিটিটাকে এক্সিড যেন না করে এই জন্য তিনটাকে একসাথে দিয়ে গতি এনে দিয়েছি। আমরা যে একটু আগে একটু কথা বলছিলাম ধোলাই খালের কথা, ধোলাই খালে কি হয়েছিল, আপনারা একজন একটা রিটেইলার যদি চায়না থেকে নাট অ্যান্ড বোল্টস আনতে চায়, তার 2 কোটি টাকায় কিচ্ছু হবে না, বিকজ যেই কোয়ান্টিটি তার কাছ থেকে নিতে হবে সেইটাতে 2 কোটি টাকা ইজ নাথিং। তখন সে কি করেছে, সে 20 জনের সাথে কন্ট্যাক্ট করেছে, 20 জন 2-2.5 কোটি দিয়ে 50 কোটি টাকার জিনিসপত্র এনেছে। এবং আনার পর কি করবে, সে আনার পর যে ট্রাক আপনার কন্টেনারে আনবে, আনার পর তারপরে কি করবে স্যার, আনার পর যে যার মতো ইনভেস্ট করেছে তার ভাগের অংশগুলো নিয়ে যাবে না স্যার? এটাই তো নিয়ম, যে আপনি কোরবানির যে রিসেন্টলি আসছে 7 ভাগা আছে, আপনার একাই পুরো গরু দিতে পারছে না, 7 জনকে ডাকলে। এখন আমার বাসা থেকে 3 ভাগা নিল, আপনার বাসা থেকে 2 ভাগা, 5 আর আরো আলাদা আলাদা 1-1-2 জন আছে। এখন গরু কাটাকাটি কি যখন হবে তখন আমার বাসা থেকে 3 ভাগার মাংস আমি নিয়ে নেবো, আপনি নেবেন 2 ভাগা আর বাকি 2 জন আছেন 1-1 করে নিয়ে নেবেন। সেম ভাবে যখন ধোলাই খালের লোকরা 50 কোটি টাকার আইটেম গুলো নিয়ে এসেছিল, নিয়ে আসার পর কি করেছে, চিটাং পোর্টে যে 50 কোটি টাকার নাট এন্ড বোল্টস এসেছে, তারা বোল ওইখান থেকে আপনি সবার যার যার ইনভেস্টমেন্ট অনুযায়ী ভাগ করে নিয়েছে, অথবা ওইখানে ভাগ করলো না, লরিগুলো দিয়ে কন্টেনার দিয়ে ঢাকায় আনলো, কমলাপুরে আনলো, আনার পর সেইখান থেকে তারা যার যার ইনভেস্টমেন্ট অনুযায়ী ভাগ করে ফেললো। এখন এই কনসেপ্টটাকে একটু ধরে রাখেন, পরবর্তী যে আমরাটা পড়ব সেটার জন্য হেল্প হবে। তার মানে আমরা এটা কি বললাম, আপনি একটা হিউজ পোর্শনের জিনিস নিয়ে আসলেন, আনার পর আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী যার 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 যতটুক নিয়ে নিলেন। আমার বাসাতে গতকালকে আমাদের বাসায় একটা নতুন মেম্বার আসছে ফ্যামিলিতে, একটা ছোট্ট বিড়াল আসছে আমাদের বাসায়, তার জন্য আমার পিচ্ছি টিচ্ছিরা খুব এক্সাইটেড হয়ে কেক কাটাকাটি করে টোরে হ্যান্ডেল করলো। তো ওরা হচ্ছে আমার কাজিন টাজিন যারা এসেছে তারা আপনার বেশ বড় বড় স্লাইসই নিয়েছে। আমার গতকালকে থেকে আমি চরম ডায়েটিং শুরু করেছি, কারণ দেখলাম আমার ওয়েট বাড়তে বাড়তে সেঞ্চুরির দিকে হয়তো খুব রিসেন্টলি চলে যাবে, তো এই জন্য আমি ছোট্ট স্লাইস নিলাম আর বাকি সবাই বড় বড় নিয়ে গেল। কারণ তার মানে একটা বড় কেক ছিল আপনার 4 পাউন্ডের মতো কেক বলতে পারেন, সেটার মধ্যে থেকে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ছোট ছোট নিয়ে ফেললাম। তার মানে এই যে পুরো 4 পাউন্ডের কেক একটা বিশাল বড় কেক ছিল, সেখান থেকে আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ছোট্ট একটা স্লাইস নিয়ে নিলাম। এবার পরেরটাকে দেখি, এই যে দেখেন আমাদের চায়না থেকে আমরা যখন আনি, এই যে একটু আগে ধোলাই খালার কথা বললাম, সে কি করেছে, সে 50 কোটি টাকার একটা একটা শিপের ধরেন 1/3 পুরোটা বুক করে এনেছে, অথবা সে যদি কন্টেনারে হিসাবে যায় সেরকম ধরেন
8টা বা 10টা কন্টেনার নিয়ে এসেছে। সে কি করেছে, বিশাল পরিমাণে কিনেছে, এটাকে আমরা বাল্ক বলি। এই যে আমরা 4 পাউন্ডের কেকটা সেটাকেও বলেছি বাল্ক। এই যে আপনি ধোলাইখালের লোকগুলো কিনে এনেছে 50 কোটি টাকার, বিশাল পরিমাণের বাল্ক কিনে এনেছে। এই যে আপনি যদি চিনির কথা বলেন, চিনিগুলোর ক্ষেত্রে প্যাকেট হয়ে না আসলে, চিনিগুলো বস্তা হয়ে না আসলে তারা কি করে, ওই যে একেবারে বিশাল বড় খোলা চিনি নিয়ে চলে আসে। সেম ভাবে নিয়ে আসে হচ্ছে আপনার চাল টাল যা বলেন, সিডস বলেন, সবগুলো নিয়ে আসে। এখন নিয়ে আসার পর আপনি কি করেন, আপনি নিয়ে আসার পর ওই কন্টেনার গুলো দেখলেন আপনার ওই যে চিটাং পোর্ট থেকে, আপনি এই যে দেখেছেন টিএল মানে কিন্তু ট্রাকলোড। ট্রাকলোড মানে কি, টিএল টাকে বলা হয় ফুল ট্রাকলোড, তার মানে আপনি পুরোটা বোঝাই করে করে নিয়ে আসতেন। নিয়ে এসে এইখানে নিয়ে এসেন চিনি, নিয়ে এসেছেন কতটুকু, নিয়ে এসেন হচ্ছে আপনার 5,000 টন চিনি নিয়ে এসেছেন। এখন 5,000 টন চিনি যে আনছেন, আপনার ধানমন্ডির ব্রাঞ্চ কি একাই 5,000 একটু বেশি হয়ে যায়, ধরেন আমি 100 টন চিনি আনলাম, 1 টন হচ্ছে 1,000 কেজি, তো 100 টন চিনি আমি নিয়ে আসলাম। এখন আনার পর তখন আপনি কি করবেন, ধানমন্ডি কি পুরোটাই এই আপনার 100 টন চিনি লাগবে? না, ওর তো লাগবে না, কারণ 100 টন যদি চিনি ধানমন্ডিকে পাঠান ওর 1 বছর লেগে যাবে বা 6 মাস লেগে যাবে বিক্রি করতে। তখন আপনি কি করলেন, ওকে বললেন আচ্ছা এই গাড়িতে, এই যে দেখেন LTL লেস দেন ট্রাকলোড, এখানে পাঠালেন কি 30 টন পাঠালেন, এটা হলো ধানমন্ডিতে চলে গেল, এটা গেল গুলশান, গুলশান ব্রাঞ্চে বিক্রি বেশি হয়, এই ওকে আমি 40 টন দিয়ে দিলাম। তারপরে আপনি আরেকটা দেখলেন, এটা কোনটা, এটা হচ্ছে আপনার এর উত্তরা ব্রাঞ্চে, এই উত্তরাতে এইখানেও ওকেও আপনি 30 টন দিয়ে দিলেন। তার মানে এই যে বিরাট এই 100 টনটা এনেছিলেন যেটাকে আমরা বাল্ক বলছি, সেই বিশাল বড় কেকের পিসটাকেই আপনি ছোট ছোট করে আপনি আপনার যতগুলো আউটলেট আছে তার মাঝখানে ভাগ করে দিলেন। ওয়ারহাউসে আমরা এই কাজটা করি, এটাকে বলি ব্রেক বাল্ক। বাল্ক মানে হচ্ছে বিশাল কোয়ান্টিটির একটা আইটেম, ওইটাকে ভেঙে ভেঙে ছোট ছোট করে আপনি দিয়ে দিচ্ছেন সবার জন্য। কার জন্য, আপনার যাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি রকম কি কি হয়েছে তাদের জন্য আপনি করেন। এটা আপনারা কয়েকদিন পর করবেন। এই যে কোরবানির মাংস আত্মীয়দের দেন মনে আছে, যেখানে মধ্যে থেকে 1/3 ভাগ যখন করেন নিয়ে আসে তখন ওইখানে মধ্যেই 1 পন থেকে যায়, ওইখান থেকে আপনারা কি করেন, এই চাচাকে এখানে মধ্যে থেকে 2 কেজি দাও, একে 3 কেজি দাও, একে 4 কেজি দাও, এরকম যে জিনিসটা করেন ঈদের সময় দেখবেন ওই সেম জিনিসটাই হচ্ছে ব্রেক বাল্ক। এটা ওয়্যার হাউসে আমরা করি, যে বিশাল কোয়ান্টিটি যখন কিনে আনি তখন আমাদের আইদার পোর্টের পাশে আমাদের অনেক সময় একটা ওয়্যার হাউস থাকে, ওটাকে বলা হয় পোর্ট সেন্ট্রিক ওয়্যার হাউস। পোর্টের গা লেগে আমাদের একটা ওয়্যার হাউস থাকে, সেখানে আমরা এনে সব আইটেম গুলোকে রাখি। রেখে আমরা এখন ঠিক করি, আচ্ছা আমার তো মিনা বাজার, আমি আমার রাজশাহীতেও আউটলেট আছে, আমার ঢাকাতেও আছে, চিটাংয়েও আছে, আর ধরেন সিলেটেও আছে, 100 টন চিনি আনলাম, আমি এখন কি করব, 100 টন কি ঢাকায় পাঠাই দিব? না, আমি ঢাকাতে বেশি বিক্রি হয় ঢাকাতে 50 টন চিনি পাঠালাম, তারপরে চিটাংয়ে বেশি বিক্রি হয় চিটাংয়ে 30 পাঠালাম, রাজশাহী কম ওই ওকে 10 টন পাঠা, সিলেটে কম ওই ওকে 10 টন পাঠা। সো দ্যাট মিন্স আপনি যে হিউজ কোয়ান্টিটিকে আনলেন সেটাকে বেসড অন দ্য ফোরকাস্ট, বেসড অন দ্য ডিমান্ড, আপনি ছোট ছোট পিসেসে সেগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিলেন। এটাকে আমরা বলছি ব্রেক বাল্ক, বড় অংশের একটা জিনিসকে ভেঙে ভেঙে ছোট করে দেওয়া হয়। যেটা আপনার আমার বাসায় দেখবেন ওই যে ক্যাডবেরিজ এর বড় বড় চকলেট যখন আসে যেগুলো, সেগুলো আপনার বাসার আম্মা অথবা বোন যারা থাকে তারা ভেঙে ভেঙে সবাই, যারা 5-6 জন বসে থাকে সবাইকে ভেঙে ভেঙে দিয়ে দেয়। আইসক্রিমের ক্ষেত্রেও মোরলেস একই হয়ে থাকে। এখন আমরা একটা জিনিস একটু, কয়টা বাজে স্যার, দেখি তো 4:46, আচ্ছা এরপরে আমরা এটাতে যাব, তার আগে একটু হালকা হয়ে আসেন, আমরা ব্রেক কতক্ষণে নিতে পারি স্যার বলেন তো?